বিশ বছর পর কাজিরহাট ফেরি সার্ভিস চালু দর্শক ছোটোবেলা থেকে একটি প্রবাদ শোনা যেত প্রায়শ তা হলো যার বাড়ি পাবনা তার নাই ভাবনা জি দর্শক সেই পাবনাবাসীদের ভাবনা মুক্ত করতে দীর্ঘ প্রায় ২০ বছর পর নৌ মন্ত্রণালয় পুনরায় আরিচা থেকে পাবনার কাজিরহাট পর্যন্ত ফেরি সার্ভিস চালু করেছে ২৭ ফেব্রুয়ারি নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরিচা ফেরিঘাট থেকে ওই ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যে কাজীহাট এবং আড়িচার যে আমরা নৌ রুটটি আমরা চালু করলাম এটা কোনো সস্তা রাজনৈতিক ডেভেলপমেন্ট না এটা মানুষের চাহিদা এবং মানুষের সেবা এবং বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য এই রুটটা চালু করেছে এ সময় স্থানীয় এমপি এম নাইমুর রহমান দুর্যয় বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডার গোলাম সাদেক বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে এই ফেরি রুট চালু রাখবো এবং ভবিষ্যতে আরও এই পরিবহন ব্যবস্থা যাতে উন্নত হয় সেজন্য আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব বাংলাদেশে যেমন যানবাহন বেড়েছে তেমনি মানুষের যোগাযোগের গতিও বেড়েছে বঙ্গবন্ধু সেতুর বিকল্প হিসেবে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির সহযোগিতায় নৌরুট চালু করা হয় এই ফেরিটি আবার চালু হওয়ার পরে শুধু পাবনা নয় এই পাবনার সঙ্গে কুষ্টিয়া নাটোর এবং এই সংশ্লিষ্ট যে জেলাগুলো আছে সেই সব মানুষগুলোর যাতায়াতে বড় ধরনের একটা সুবিধা হবে ট্রাফিক ব্যবস্থাপনা রক্ষায় আমাদের ট্রাফিক পুলিশ নিয়োজিত থাকবে পাশাপাশি থানা থেকে বিশেষ পুলিশ ব্যবস্থা থাকবে এবং আমি ফেরি কর্তৃপক্ষকে অনুরোধ করবো এখানে পুলিশের জন্য যাতে একটি ট্রাফিক বক্স করে দেওয়া হয় ওই নৌরুট জনবান্ধব হবে বলে দাবি করা হয়েছে চারটি ফেরি দিয়ে চালু করা হয়েছে এই রুট চাহিদা বাড়লে প্রয়োজন মতো আরও ফেরি সংযুক্ত করা হবে এতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বেগম রোকেয়া নামের দুটি ফেরি প্রথম পর্যায়ে সংযুক্ত করা হয়েছে প্রথম দিন মতিউর রহমান ফেরিটি পনেরোটি ট্রাক নিয়ে আরিচা থেকে ছেড়ে কাজিরহাট যায় উল্লেখ্য দু সালের বাইশ ফেব্রুয়ারি থেকে নাব্যতা সংকটের কারণে আরিচা থেকে ফেরিঘাট পাটুরিয়া স্থানান্তর করা হয় সেই থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল নতুন ঘাট নির্মাণে ব্যয় হয়েছে চোদ্দ কোটি টাকা দর্শক বন্ধ হয়ে যাওয়া নৌরুট নতুন করে চালু হয় দেশের আর্থসামাজিক অবস্থার নিশ্চয়ই পরিবর্তন আসবে আরিচা ফেরিঘাটের বণিক সমিতির প্রায় বারোশো দোকান মালিক আশার আলো দেখছেন নতুন করে জেগে উঠবে বাণিজ্য সম্ভাবনার নতুন দিগন্ত গত ২০ বছরের ক্ষতি পুষিয়ে ব্যবসায়ীরা দেখবেন বেঁচে থাকার নতুন আলো